হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আবার নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকে ডিম কারি রান্না করব, সাথে আছে পাবদা মাছ। আমার একটা সিক্রেট দিয়ে আপনাদেরকে বলে দেবো যে কীভাবে পাবদা মাছ মজা করে রান্না করা যায়। তো চলুন আমার ভিডিওটা শুরু করি। আমি ডিম কারি করবো, ডিম কারির জন্য আলুগুলো ফ্রাই করে নেব। এটা ব্যাচেলার ভাইদের জন্য অনেক শর্টকাট একটা রান্না, আশা করি আমার ব্যাচেলার ভাইরা রান্না করে খাবেন। আপনাদের জন্য খুবই খুবই শর্টকাট একটা রান্না, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি এখন আলুগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। আলুগুলো ভালো করে ভেজে নেব, খুব সহজ একটা রান্না। যখন মাছ মাংস খেতে খেতে বোর হয়ে যাবে আর ভালো লাগবে না খেতে, তখন এই আলু কারিটা ডিম দিয়ে রান্না করে দেখবেন, অনেক ভালো লাগবে। ডিম আলু কারি আমার আলু ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। ডিমগুলো হালকা একটু ফ্রাই করে ভাজি করে নেব, হালকা একটু ভেজে নেব, কালার করে নেব। তেল দিয়ে দেব পরিমাণ মতো, দিয়ে দেব পেঁয়াজ, একটা এলাচি, সামান্য একটু দারচিনি, একটা তেজপাতা, একটা এলাচ, একটু দারচিনি, একটা তেজপাতা দিলাম। এখন এগুলো ভালো করে ভেজে নেব। ডালটা সুন্দর আসার জন্য গরম মশলা দিলাম। তো আমার যে যে ভাইয়ারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে, আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য। আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। আশা করি এইভাবে সবসময় আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আমার যে আপুরা ভাইয়ারা আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আমার সাথে থাকবেন। পাশে থাকা বেল বাটন অন করে দেবেন, যাতে করে আমার নতুন ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে যান। তো আমি এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, আদা বাটা, রসুন বাটা, সাথে জিরা বাটা। মশলাগুলো ভালো করে ভেজে নেব,
এখন ভালো করে মশলাগুলো ভালো করে ভেজে নেব। মশলা ভেজে নেওয়ার মধ্যে তরকারির স্বাদটা বেড়ে যায় অবশ্যই জানেন আপনারা। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়া, দিয়ে দেব মরিচ গুঁড়া। আমরা একটু মরিচ কম খাই, তা আমরা একটু কমই দিই, আপনারা যারা বেশি খান তারা একটু বেশি করে দিয়ে দেবো। মানুষকে আমরা একটু মরিচ ঝালটা একটু কম খাই সেজন্য আমরা একটু কম দিই, আপনারা যারা বেশি খান তারা একটু বেশি করে দেবেন। আমি এখানে কয়েক পিস টমেটো কুচি দিয়ে দেব। আপনাদের কাছে না থাকলে না দিতে পারেন, সমস্যা নেই। এখন আমি একটু পানি দিয়ে দেবো মশলাগুলো কষানোর জন্য। ডেকে দেবো যাতে মশলাগুলো ভালো করে কষানো হয়। তো আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি ডিম আলু ছেড়ে দেবো। কালারটা অনেক সুন্দর হয়েছে। এখন আমি ডেকে দেব, ভালো করে সিদ্ধ হয়ে নেই। অবস্থা তো আমার কষানো অলরেডি হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দেব পরিমাণ মতো। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, এটা আমি পাশের চুলায় দিয়ে দেব। এখন এখানে আরেকটা তরকারি রান্না করব, সেটা হচ্ছে পাবদা মাছ ভুনা করব। পাবদা মাছ ভুনা করার আমার একটা সিক্রেট আপনাদেরকে বলে দেব। শুধু পাবদা মাছ না, যে কোনো মাছ আপনারা যদি আমার ওই সিক্রেটটা ট্রাই করে রান্না করেন তাহলে আশা করি অনেক ভালো হবে। তো আমার সিক্রেটটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন সেটা হচ্ছে আমি এখানে একটু মরিচের গুঁড়া নিলাম, সাথে দিয়ে দিলাম এক চামচ রসুন, আর সাথে দিয়ে দেব তেল। আমি সরিষার তেল খেতে পারি না, আমার ভালো লাগে না। আপনারা যদি সরিষার তেল খেতে পারেন তাহলে অবশ্যই সরিষার তেল দিয়ে নেবেন, তাহলে টেস্টটা আরও বেশি আসবে। এগুলা ভালো করে মেখে 5-10 মিনিট এক সাইডে রেখে দেবেন। আমি এগুলা ভালো করে মেখে রেখে দিলাম, এখন আমি মশলা কষাতে চলে যাব। আমি এখন পাবদা মাছের জন্য তেল দিয়ে দেবো একটা প্যানে, দিয়ে পেঁয়াজ কষিয়ে দিয়ে দেবো। পেঁয়াজটা একটু বেশি করে দেবেন, ভাজবো না তো। তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, যদি আমি একটু ভালো করে ভেজে নেব।
মতো লবণ, এখন আমি দিয়ে দেব যে মরিচটা আমি রেডি করে রেখেছি সেটা দিয়ে দেব। এই সিক্রেটের কথা আপনাদেরকে বলেছি, আমি ভালো করে ভেজে নেব। এখন আমি মশলাগুলো ভালো করে ভেজে নেব, সাথে একটু পানি অ্যাড করবো। এর পাশে আমার তরকারিটা দেখি কি অবস্থা। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো টমেটো কষি। টমেটো কষিটা একটু সিদ্ধ করে নেব ভালো করে। এখন আমি একটু দেখে দেব একটু জিরে গুঁড়ো, ধনে পাতা দিয়ে আমার ডিম কারি রান্না হয়ে গেছে। ডিম আলু তরকারি আমার রান্না শেষ লাগবে। পানি দিয়ে দেবো, মাছ বাজে এখানে হয়ে গেছে, আমি পানি দিয়ে দেব। তো আমার রান্নাটা শেষ, হালকা একটু জিরা গুঁড়ো ছিটিয়ে দেব, ভালো একটা গ্রাম আসবে, মাছের গ্রাম চলে যাবে। ধনে পাতা কুচি দিয়ে তুলে ফেলবো। তো আমার পাবদা মাছ রান্না করা রেডি। এই যে দেখেন, সার্ভিং ডিশে ঢেলে নিলাম, কত সুন্দর দেখা যাচ্ছে। আর এখানে আমার ডিম আলুর তরকারিও হয়ে গেছে, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আজকে যদি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন, আমার সাথেই থাকবেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখেছেন, আমার সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।